বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وعلى ربهم يتوكلون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الإيمان ليخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم রাহুল হাকিম ফিল মুস্তাদরাক। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তুলাগাঁও এই মাহফিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কুমিল্লা জেলার উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে অন্তরস্থল থেকে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তাকারে যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে কিভাবে দুর্বল ইমানের চিকিৎসা করবেন, কিভাবে দুর্বল ইমানের চিকিৎসা করবেন, এ সম্পর্কে সংক্ষিপ্তকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ শরীরের সুস্থতার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, যারা এই রোগ সম্পর্কে বিশেষজ্ঞ তাদের কাছে যাই আমাদের রোগ সারানোর জন্য, বিভিন্ন ঔষধপত্র খাই, বিভিন্ন সাবধানতা অবলম্বন করি আমাদের শরীরটা যেন একটু সুস্থ থাকে। কিন্তু আমাদের এই শরীরের চেয়ে, আমাদের এই শরীরের চেয়েও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আছে যার নাম হচ্ছে হৃদয় বা কল্ব। এই কল্বকে বলা হয় হচ্ছে মানব দেহের রাজধানী। এই রাজধানী যদি সঠিক থাকে, নিয়ন্ত্রিত থাকে, তাহলে পুরা বডিটাই সঠিক থাকে। কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। একজন মানুষ খারাপ হয় আদতে তার হৃদয়টা খারাপ হওয়ার জন্য, একজন মানুষ ভালো হয় আদতে তার হৃদয়টা ভালো হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে এমন একটি গোষ্ঠপিণ্ড আছে যেই গোষ্ঠপিণ্ডটা যদি ভালো থাকে পুরা বডিটাই ভালো থাকে, ওটা যদি নষ্ট হয়ে যায় পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হৃদয়ে বাস করে হচ্ছে আমাদের ঈমান। ঈমানকে বলা হয় আল ঈমান হুয়া ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জানান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, হৃদয়ে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের নাম। ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়্যাহ, যা আল্লাহর আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পাপের কাজের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়।
আল ইমান হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ, ইমান হচ্ছে মূল, কর্ম হচ্ছে তার শাখা। আহলু সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটি আকীদা হচ্ছে ইমান বাড়ে এবং ইমান কমে। ইমান যখন মানুষের কমে তখন তার ইমানটা রোগাক্রান্ত হয়ে যায়, তখন তার ইমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায়। এই ইমান নিয়ে তখন সে ইবাদতে স্বাদ পায় না, কোরআন তেলাওয়াতে সে স্বাদ পায় না, আল্লাহর পথে সময় ব্যয় করার জন্য এই হৃদয়টা উপযুক্ত থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন চন্দ্রগ্রহণ লাগে তখন চন্দ্রের উপরে একটি ছায়া পড়ে, অনুরূপভাবে তোমাদের হৃদয়েও ওই রকম গ্রহণ লাগে, হৃদয়ের গ্রহণ লাগে। মুমিনের হৃদয়ের যাপিত জীবনে ওই রকমভাবে পাপের কালিমা নেমে আসে, শয়তানের কখনো ছোবল সেখানে আপতিত হয়, কিন্তু সে তার তাকওয়ার বলে বলিয়ান হয়ে ওই রোগ থেকে সে আবার পরিত্রাণ লাভ করে। মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমের 5 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু সাওবু, নিশ্চয়ই তোমাদের ইমানগুলো জীর্ণ শীর্ণ হয়ে যায়, তোমাদের ইমান জীর্ণ শীর্ণ হয়ে যায় যেমনভাবে তোমাদের পোশাকগুলো জীর্ণ শীর্ণ হয়ে যায়। ফাস আল্লাহ আইয়ু জাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর নিকটে বেশি বেশি প্রার্থনা করো যেন তিনি তোমাদের ইমানকে বলিয়ান রাখেন, নবায়ন করে দেন। আমি ইমানকে নবায়ন করার, ইমানকে সুস্থ রাখার, ইমান দুর্বল ইমানের চিকিৎসার কয়েকটি উপায় আপনাদের সামনে বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দুর্বল ইমান, এই আঘাতপ্রাপ্ত ইমান, জীর্ণ শীর্ণ ইমানের অন্যতম একটি ট্রিটমেন্ট, অন্যতম একটি ঔষধ হচ্ছে কোরআন অনুধাবন করা, কোরআনের মর্ম উপলব্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি রহমত হিসাবে এবং মুমিনের জন্য শেফা হিসাবে, আরোগ্যতা হিসাবে। এই কোরআনের আরোগ্য যদি, হৃদয়ের আরোগ্য যদি পেতে চান তাহলে কোরআন থেকে মর্ম অনুধাবন করতে হবে। শুধু অন্ধ হাফেজের মতো কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের মর্ম অনুধাবন করা যায় না। কোরআনের অনুধাবন করতে হলে কোরআনের অর্থ পড়তে হয়, কোরআনের তাফসির জানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, ইবনু হিব্বানের 620 নম্বর হাদিস, আবু উমাইর তিনি বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, হাদিসটি একটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি, তিনি বলছেন, আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, আমাকে বলুন, আমাকে এমন একটি আমলের কথা বলুন, রুআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুআইতু মিন ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে এমন একটি আমলের ব্যাপারে বলো, আজাবা শাইইন, যেটা দেখে আপনি বেশি আশ্চর্য হয়েছেন, যেটা আপনি রাসূলের মধ্যে দেখেছেন, রাসূলের সবচেয়ে, আপনার দেখা রাসূলের সবচেয়ে আশ্চর্য একটা আমলের কথা আমাদেরকে বলুন। ফাসাকাতাত মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চুপ থেকে গেলেন, কোনো কথা বলছেন না। এরপরে তিনি বলা শুরু করলেন, একদা এক রাতে, ফালাম্মা কানাত লাইলাতুম মিনাল লায়ালি, এমন এক রাত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া আয়েশা যারিনি আতাআব্বুদুল লাইলাতা লিরব্বি, হে আয়েশা তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আমার রবের ইবাদত করব আজ রাতে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নি লা উহিব্বুক, ইন্নি লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক, হে আল্লাহ রাসূল, আমি আপনার নিকটে, নিকটতম নিকটে থাকতে ভালোবাসি, আপনি যা পছন্দ করেন তা করতে আমি ভালোবাসি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা শুনলেন না, ফাকামা ফাতাতাহারা সুম্মা কামা ইউসাল্লি, আল্লাহ রাসূল সেখান থেকে উঠে গেলেন, উঠে ওযু করে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, সুম্মা বাকা ফালাম ইয়াসাল্লিয়া বিকি, ছালাতে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে কাঁদছেন তো কাঁদছেন, ফালাম ইয়াসাল্লিয়া বিকি, কাঁদতেই আছেন, হাত্তা বাল্লা হিজরাহু, তার কাপড় চোপড়, তার সামনের কাপড় এবং তার কোল তার চোখের পানিতে ভিজে গেল। মা আয়েশা বলছেন, ফালাম সুম্মা বাকা ফালাম ইয়াসাল্লিয়া বিকি, আল্লাহ রাসূল আবার কান্না শুরু করলেন এবং কাঁদতেই থাকলেন, হাত্তা বাল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সুম্মা বাকা, আল্লাহ রাসূল আবার কান্না শুরু করলেন, ফালাম ইয়াসাল্লিয়া বিকি,
কাঁদতেই থাকলেন। হাত্তা বাল্লাল আরদ, এমনকি তার সামনের মাটিটাও তার চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদি, কল্পনা করা যায় চোখের কতটুকু পানি ঝরলে মানুষের কোল ভিজে, সামনের জমিনটা ভিজে যেতে পারে, কত বেশি চোখের পানি ঝরলে। ফাজা বিলালুন ইয়াজিনুহু বিসসালাহ, এমত অবস্থায় ফজর হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন ফজরের আজান দেওয়ার জন্য। ফালাম্মা রাআহু ফাবাকা, রাসূলকে ওই রকম ভাবে কান্নাকাটি করতে দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবিকি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আপনি এত কান্না করছেন কেন, অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন সেই কথাটি বলার জন্য এই হাদিসের অবতারণা। রাসূল বলছেন, লাকাদ নাযালাত আলাইয়া লাইলাতু আয়াতুন, আজকে রাতে আমার উপরে একটি আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফীহা, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে আয়াত তেলাওয়াত করবে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে না। কোন সেই আয়াত? সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াত, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টি, দিন রাত্রির বিবর্তনের মধ্যে উপদেশ রয়েছে, চিন্তার খোরাক রয়েছে চিন্তাশীল এবং জ্ঞানী মানুষের জন্য, বুদ্ধিমানদের জন্য। বুদ্ধিমান কারা? যারা শুয়ে বসে সর্ব অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, দুনিয়ার কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিন। এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূল বললেন, এই আয়াত নিয়ে যারা চিন্তা ভাবনা করে না তার ধ্বংস হয়ে যাক। সুতরাং কোরআনের মর্ম অনুধাবন করতে হবে, এই তখন কোরআনটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কোরআনের মর্ম অনুধাবনের জন্য মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ স্যারের কোরআন অনুধাবন বইটি আপনি অধ্যয়ন করতে পারেন। মুহতারাম আমির জামাতের পবিত্র কোরআনের তাফসির 26 থেকে নিয়ে 30তম পারা পর্যন্ত বের হয়ে গেছে, বাংলা ভাষাভাষীর এত তত্ত্ববহুল সুন্দর তাফসির আপনি পাবেন না। তাফসিরটা অনুধাবন করুন, এক পারা তেলাওয়াত করার চেয়ে অনুধাবন করে বুঝে বুঝে তাফসির সহ 5টি আয়াত তেলাওয়াত করা উত্তম। সম্মানিত উপস্থিতি, কোরআন এর জন্য আরও কোরআন অনুধাবনের আরও অনেক কথা রয়েছে। সাহাবিরা কান্নাকাটি করতে করতে কোরআন অনুধাবন করতে করতে তারা মাটিতে লুটিয়ে পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি কোরআন অনুধাবন করে তিনি কান্নাকাটি করতেন। আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কী কোরআন তেলাওয়াত করে কারি সাহেব আমরা নিজেও বুঝি না। এই জন্য এই কোরআন আমাদের হৃদয়ে কখনো আছর করে না, প্রভাবিত করে না। নিজের ইমানকে, অসুস্থ ইমানকে, দুর্বল ইমানকে সুস্থ করার আরেকটি অন্যতম উপায় হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা এবং দিনই বৈঠকে বেশি বেশি উপস্থিত থাকা। যারা যত দিনই বৈঠকের সাথে, দিনই জ্ঞানের সাথে যারা যত বেশি সম্পৃক্ত থাকে তাদের ইমানটা তত বেশি সুস্থ থাকে। যারা জামাতবদ্ধ জীবনের সাথে যত বেশি সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারে তার জীবনটা, তার ইমানটা তত বেশি সুস্থ থাকে। হানজালা আল সাইয়্যিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস, হানজালা আল সাইয়্যিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়া কানা মিন কুত্তাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি ওহি লেখক, কাতেবে ওহি। তিনি বলছেন, লাকিয়ানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন। ফাকালা, আমাকে বললেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা আপনি কেমন আছেন? আমি বললাম, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি বললেন, সুবহানাল্লাহ মাযা তাকুল, সুবহানাল্লাহ আপনি এইসব কী কথা বলছেন, আপনি মুনাফিক হয়ে যাবেন কেন? তখন তিনি বলছেন, ইন ইন কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইউযাক্কিরুনা বিন্নারি ওয়াল জান্নাতি হাত্তা কান্না রায়ুল আইন। যখন আমি রাসূলের সাথে থাকি, রাসূলের মজলিসে থাকি, তিনি আমাদেরকে উপদেশ দেন, জান্নাত জাহান্নামের কথা শুনান, যেন জান্নাত জাহান্নামকে আমরা স্বচক্ষে দেখতে পাই। ফাইদা খরজনা মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূলের সাহাবত থেকে আমি আবার চলে আসি, ফাআফাসনা লাযওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইআত ফানাসিনা কাসীরা, যখন আল্লাহর রাসূলের মজলিস থেকে চলে আসি, ব্যবসা বাণিজ্য স্ত্রী পরিজনের সাথে যখন মিলিত হই, রাসূলের অধিকাংশ উপদেশের কথাই আমি ভুলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না লানালকা মিসলা হাযা, আমারও তো এই একই অবস্থা। তখন বললেন, চলো আমরা রাসূলের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো মুনাফিক হয়ে গেছি, আমাদের এই অবস্থা, তখন আল্লাহর রাসূল বললেন, বসো। রাসূল সাল্লাম বললেন, ইন লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেই রকম ভাবে বাড়ন্ত অবস্থায় থাকে, তোমাদের বুক ঈমানে ভরপুর থাকে, অফিস ডিগ্রি এবং জিকির করা অবস্থায়, সালাতরত অবস্থায় তোমাদের ঈমান যে রকম ভরপুর থাকে, এটা যদি সব সময় থাকতো, লা সাফাহাতকুমুল মালায়েকাতু আলা ফুরুশিকুম মা ফি তুরুকিকুম, তাহলে ফেরেশতারা রাস্তাঘাটে চলতে ফিরতে তোমাদের গৃহের মধ্যে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান সালাত মাররাত, কিন্তু হানজালা, কিন্তু বিষয়টা হচ্ছে মানুষের ঈমান পরিবর্তন হয়, কখনো বাড়ন্ত থাকে, কখনো নিম্নগামী হয়, এটা হবেই। ইমাম যদি সব সময় এই রকম থাকে, কোনো ভালো আলেমের, কোনো পরহেজগার আলেমের যখন পরহেজগারীপূর্ণ তাকওয়াপূর্ণ আখিরাতমুখী যখন আলোচনা শোনা হয়, তখন মনে হয় জীবনে আর কখনো পাপ করব না, দুই চোখ বেয়ে অস্ত্র গল গল করে ঝরিয়ে পড়ে, ওই অবস্থা যদি সব সময় থাকতো, তাহলে তো আমরা ফেরেশতা হয়ে যেতাম। অর্থাৎ বোঝা যাচ্ছে, ইমান কখনো উচ্চ ঊর্ধ্বগামী থাকে, কখনো নিম্নগামী থাকে। এই জন্য এই হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরাম বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে ঈমানকে সুস্থ রাখার জন্য, ঈমানকে বৃদ্ধিপ্রাপ্ত রাখার জন্য জামাতবদ্ধ জীবন যাপন করা অপরিহার্য। ঈমানকে সুস্থ রাখার জন্য দিনই বৈঠকে, দিনই মজলিসে বেশি বেশি আহ্বান করা, বেশি বেশি আসার মাহাত্ম বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসূনাহু বাইনাহুম, যখন কোনো আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো ঘরে যখন একত্রিত হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করে, একে অপরকে পাঠ করে শুনে, পঠন পাঠন করে, তখন তাদের উপরে সাকিনা নাজিল হয়, রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমলটাকে পিছিয়ে দিয়েছে, তার বংশ কৌলীন্য কখনো তাকে এগিয়ে নিতে পারে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের উদাত্ত আহ্বান থাকবে, জামাতবদ্ধ জীবনের জীবনযাপনের মাধ্যমে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনাকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন যাপন হচ্ছে রহমত স্বরূপ, আর জামাত থেকে বিচ্ছিন্ন একাকী জীবন হচ্ছে আযাব স্বরূপ। সুতরাং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকাতলে এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন এবং নিজের রাষ্ট্রীয় জীবন পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তাবলিগে ইজতেমা, নওদাপাড়া ট্রাক্টর ম্যানেলের কেন্দ্রীয় তাবলিগ ইজতেমা আগামী ফেব্রুয়ারি 27 এবং 28 তারিখ রোজ বৃহস্পতি এবং শুক্রবারে এই তাবলিগ ইজতেমাতে গিয়ে নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য আকুল আবেদন রাখছি। পরিশেষে বলছি, ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের সম্পদ চলে যেতে পারে, যেই জীবনটা চলে যেতে পারে, কিন্তু ঈমান কখনো চলে যেতে পারে না। একজন ঈমানদার ব্যক্তি তার জীবনের সব কিছু বিলিয়ে দেওয়ার মাধ্যমে হলেও তার ঈমানকে জাগরুক রাখে, তার ঈমানকে সুস্থ রাখবে। শারীরিক সুস্থতার প্রতি যেমন আমরা সচেতন থাকি, আমাদের ঈমানের সুস্থতার জন্য আমাদের তার চেয়েও অনেক অনেক বেশি সুস্থ থাকার ব্যাপারে সচেতন থাকা জরুরি। সুতরাং
কিভাবে আমার ঈমান সুস্থ থাকবে, এই জন্য আমাদেরকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে, নইলে কবরের আযাব আমাদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের আগুনও আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আসুন দুনিয়াবী মোহ ভুলে আখিরাতের সাচে, আখিরাতের জন্য জান্নাতের অভিলাষে আমরা আমাদের জীবনকে গঠন করি। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।